বন্ধুরা, আমি আমার অত্যন্ত প্রিয় কবি রোকে ডালটন, লাতিন আমেরিকার বিপ্লবী কবি রোকে ডালটনের একটা কবিতা বাংলায় অনুবাদ করেছি এবং আপনাদের সঙ্গে সেই কবিতাটা শেয়ার করার লোভ সংবরণ করতে পারছি না। এবং কবিতাটার নাম হচ্ছে আরো দুর্দান্ত প্রেমের জন্য। সকলেই মানেন যে যৌনতা প্রেমিক প্রেমিকার পৃথিবীতে শর্ত বটে, এ কারণে পেলবতা ও তার বুনো শাখা প্রশাখা। সকলেই মানেন যে যৌনতা পরিবারে দারুণ প্রয়োজনীয়, এ কারণে সন্তান সন্ততি একসঙ্গে রাত্রি যাপন আর দিনে যার যার মতো কাজে থাকা, পুরুষ জীবিকার কারণে থাকে রাস্তায় কিংবা অফিসে কিংবা ফ্যাক্টরিতে, নারী থাকেন ঘরের কাজে, নির্মাণ করেন রান্নাঘরের রণকৌশল ও রণনীতি যাতে তারা তাদের অভিন্ন লড়াইয়ে টিকে থাকে নিদেন পক্ষে মাসের শেষ পর্যন্ত। সকলেই মানেন যে যৌনতা একটি অর্থনৈতিক ক্যাটেগরি, এক্ষেত্রে যৌন কর্মীদের উল্লেখ করাটাই হয়তো যথেষ্ট, কিংবা ফ্যাশনের কথা, সংবাদপত্রে নারীর জন্য বরাদ্দ আলাদা পাতা কিংবা পুরুষের জন্য। কিন্তু ঝামেলা বাধে তখনই যখন একজন নারী বলে ওঠেন যৌনতা হচ্ছে একটি রাজনৈতিক ক্যাটেগরি, কখন যখন একজন নারী বলে ওঠেন যৌনতা হচ্ছে একটি রাজনৈতিক ক্যাটেগরি, তা ঠিক তখনই তিনি কেবল নারী থাকেন না, তিনি হয়ে ওঠেন রাজনৈতিক ভাবে সচেতন নারী। নারীর পক্ষে নারী হিসেবে তিনি প্রতিষ্ঠিত হন, তিনি তার যাত্রা শুরু করেন রাজনৈতিক হয়ে ওঠা থেকে, শুধু যৌনতা থেকে নয়। আর তিনি সচেতন হয়ে ওঠেন কেননা তিনি জানেন যে কর্পোরেশন তৈরি করেছে তার চামড়ার লেবুগন্ধি সাবান এবং ডিওডোরান্ট, সেই একই কর্পোরেশন বানিয়েছে বোমা নাপাম। কেননা তিনি জানেন যে কাজ ঘরের, সেই কাজ সামাজিক শ্রেণীরও, কেননা ঘর সমাজের বাইরে কিছু নয়। আরো জল জল করে ওঠে তিনি জানেন নারী আর পুরুষের পার্থক্য, তিনি জানেন নারী আর পুরুষের পার্থক্য আরো জল জল করে ওঠে গভীর প্রেম ভরা রাতে, যখন আমাদের সকল গোপন রাখা বিষয় যা আমাদের মুখোশ পরিয়ে অপরিচিত করে রেখেছিল ফাঁস হয়ে যায়, ফাঁস হয়ে যায়, ফাঁস হয়ে যায়, তিনি জানেন। ধন্যবাদ।